শিক্ষা দপ্তরে অজস্র শূন্যপদ রয়েছে, রয়েছে যোগ্য প্রার্থীও, অথচ সরকার লোক নিয়োগ করছে না। প্রায় 2 বছর বিএড উত্তীর্ণ হয়ে বসে আছে রাজ্যে প্রচুর বেকার, কিন্তু তাদের নিয়োগের পদক্ষেপ সরকার নিচ্ছে না বলে অভিযোগ। এ অভিযোগ, এত শূন্যপদ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সম্প্রতি কিছু পদের জন্য বিজ্ঞপ্তিও দেয়, তাতে আবার সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের সুযোগ নেই। এতে বিএড উত্তীর্ণ বেকাররা হতাশ। তাই বেকাররা দাবি জানিয়েছে, সম্প্রতি শূন্যপদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা বাতিল করে শূন্যপদ বাড়িয়ে নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশের এবং তাতে যাতে সবাই সুযোগ পায় এর ব্যবস্থা করা। এসব সহ বেশ কিছু দাবিতে সোমবার পথে নামে বিএড উত্তীর্ণ বেকাররা। সোমবার তারা 10 দফা দাবিতে মহাকরণ অভিযান করে। এদিন মিছিল করে মহাকরণের সামনে যাওয়ার পথে পুলিশ তাদের পথ আটকায়। প্রয়োজন এবং বেকারদের সাথে এসটিজিটি পদে কমপক্ষে 5 থেকে 6 হাজার শূন্যপদ পূরণের উদ্যোগ নিতে হবে। এটা মূলত যে রাজ্য সরকার কিছুদিন আগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে বিজ্ঞপ্তি মূলে দেখা গেছে যে এখানে ইউআরদের জন্য এসটিজিটি এবং এসটিপিজিটি পদে কোনো শূন্যপদ রাখা হয়নি। আমরা কিছুদিন আগে ইআরবিটিতে শিক্ষা অধিকর্তার সঙ্গে, যুগ্ম অধিকর্তার সঙ্গে আমরা সেখানে মিলিত হয়েছি এবং আমাদের যে দাবি, যে সেই দাবিটা যে এসটিজিটি এবং এসটিপিজিটি পদে যে ইউআরদের বসার সুযোগ দিতে হবে এবং শূন্যপদকে বাড়িয়ে সেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কিন্তু আমাদের সেই যে কথা সেটা রাজ্য সরকার কর্ণপাতই করেনি। পুরানো পুরানো যে শূন্যপদ ছিল আগে 2019-এ, সেই পদগুলোকে অল্প সংখ্যক কিছু পদের জন্য এসটিজিটি এবং এসটিপিজিটি পদের পদ পূরণের জন্য উদ্যোগ নিয়েছে, যেখানে দেখা গেছে আমরা হাজার হাজার বেকার ভাই বোনেরা বহু কষ্ট করে ঋণ নিয়ে যেখানে বিএ ডিগ্রি অর্জন করেছে, কিন্তু রাজ্য সরকার সেখানে ইউআরদের জন্য কোনো পদে সেখানে রাখা হয়নি। রাইট টু ইকুইটি সেখানে টোটালি সেখানে ভগ্ন করা হয়েছে, একদম মানে মানাই হয়নি। আমাদের বক্তব্য মূলত আজকে আমরা যে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই, দেখা করে আমাদের যে দাবি, সে দাবি হলো যে ইউআরদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে, যে 175টির যে পদ সেটা বাতিল করতে হবে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।